আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্নেহের মানিকগণ, ইসলামিয়া কামিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে আমি অভিনন্দন জানাইতেছি, স্নেহবাদ জানাইতেছি। আল্লাহ তোমাদের দুনিয়ার জীবনকে সুখী করুক, তোমাদের সকালটাকে সর্বোচ্চ কল্যাণ দ্বারা আল্লাহ ভরে দিক, তোমাদেরকে তোমাদের জীবনকে আল্লাহ বরকতময় করে দিক। বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ, সুবহানাল খায়ের। আমি তোমাদের উস্তাদ মোহাম্মদ আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা। কামিল মাদ্রাসা, আমি তোমাদেরকে আজকে তোমাদের হাদিসের কিতাব থেকে 95 নম্বর হাদিস, তোমাদের মূল কিতাবের 95 নম্বর হাদিস, এই হাদিসটা বর্ণনা করব। তোমরা আমার এই পড়াটাকে শুনে নিলে তোমাদের পড়া হয়ে যাবে, আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে হাদিসের এবারতটা শুনি, এরপরে তর্জমা করব, তারপরে তার সংশ্লিষ্ট প্রশ্নগুলো আমরা দেখব। হাদিসটার অনুবাদ আগে অনুবাদের আগে তোমরা হাদিসের এবারতটা ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। আন জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুমু মিন মুসাল্লাহু আল্লাযী ইউসাল্লি ফীহি সুবহা হাত্তা তাতলুআ আশ-শামসু ফাইযা তালাতি শামসু ক্বামা ওয়া কানু ইয়াতাহাদ্দাসুনা ফায়াখুযুনা ফি আমরিল জাহিলিয়াতি ফায়াদহাকুনা ফায়াতাবাসসামু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহু মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন লিত-তিরমিজি ইয়াতানাশাদুনা আশ-শায়রা। হাদিসটার আবার ধরো। আন জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুমু মিন মুসাল্লাহু আল্লাযী ইউসাল্লি ফীহি সুবহা হাত্তা তাতলুআ আশ-শামসু ফাইযা তালাতি আশ-শামসু ক্বামা ওয়া কানু ইয়াতাহাদ্দাসুনা ফায়াখুযুনা ফি আমরিল জাহিলিয়াতি ফায়াদহাকুনা ওয়াতাবাসসামু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহু মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন লিত-তিরমিজি ইয়াতানাশাদুনা আশ-শায়রা। এবার অর্থটা ধরো। আন জাবির ইবনে সামুরাতা, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কওলা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, কানা, এখানে কানার অর্থ হবে অভ্যাস, তাই কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অভ্যাস ছিল এই লা ইয়াকুমু মিন মুসাল্লাহু, তিনি দাঁড়াতেন না তার জায়নামাজ থেকে, আল্লাযী ইউসাল্লি ফীহি, যেখানে তিনি নামাজ পড়তেন, আস-সুবহা সকালের নামাজ, হাত্তা তাতলুআ আশ-শামসু যতক্ষণ না সূর্য উদিত হতো, ফাইযা তালাআতি আশ-শামসু ফাইযা অতঃপর যখন তালাআতি আশ-শামসু উদিত হতো সূর্য, ক্বামা তিনি দাঁড়াতেন নামাজের মুসল্লা থেকে তিনি দাঁড়াতেন। ওয়া কানু ইয়াতাহাদ্দাসুনা, এ অবস্থায় সাহাবাগণ কথাবার্তা বলতেন, পরস্পর কথাবার্তা বলতেন,
অতবর ফাই খুদুনা ফি আমরিল জাহিলিয়াতে, অতবর তারা জাহিলি যুগের কাজকারবার নিয়ে তারা আলোচনা করতেন। সেই জাহিলি যুগের কাজকারবার নিয়ে আলোচনা করার মাঝে পাইয়া ঢাকুনা তারা হাসতেনও, আর ওনাদের এই হাসা শুনে ইয়াতাবাসসামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন, ইয়াতাবাসসামু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন। এই হাদিসটা রাওয়াহু মুসলিমিন রাওয়াহু মুসলিমুন, হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার কিতাবে বর্ণনা করেছেন। অফি রওয়ায়াতিন লিত্তিরমিজি, ইমাম তিরমিজির এক রওয়ায়াতে আছে যে তারা এত না সাধুনা শয়রা, তারা কবিতাও আবৃত্ত করতেন, এই এর ভিতর যে তারা কবিতাও আবৃত্ত করতেন। এইখানে তোমরা হাদিসটার অর্থটাকে একটু মনোযোগ সহকারে শুনলেই সহজ আছে অর্থটা শিখে নিবে। এই হাদিসের মধ্যে যেই প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা হলো হাসি। হাসি কত প্রকার, মানুষ আনন্দিত হলে আনন্দের সময় মানুষের মনের একটা উৎফুল্ল ভাব প্রকাশ হয় যার দ্বারা, তার নাম হাসি। এই হাসি তিন প্রকার, তিন প্রকার। এক প্রকার হলো তাবাসসুম, তাবাসসুম একে বলা হয় মুস্কি হাসি। মুস্কি হাসি এটা মুখের সামনের দু পাটির দুটি করে দাঁত প্রকাশ পায় এবং নিঃশব্দে মনের প্রফুল্লতা প্রকাশ পায়, চেহারায় এই হাসির প্রভাব বিস্তার লাভ করে। এই হাসির কারণে চেহারা সৌন্দর্যমণ্ডিত হয়। এই ধরনের হাসি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাসতেন, এই হাসিটা মূলত মুস্তাহাব। এই হাসি আমরা চেষ্টা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, আনন্দের কোনো বিষয় হলে আমরা মুস্কি হাসার অভ্যাস করার চেষ্টা করব, এটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজও বটে। এরপর আসো হাসির দ্বিতীয় প্রকার, আর দেহকো। দেহকো শব্দটি বাবে সামিয়া ইয়াসমাউর মাজদার, দাহিকা ইয়াদ হাকু মুস্কি হাসি, মুস্কি হাসির পরেই হলো অট্ট, এটা হলো দেহকো। দেহকোর বিমুগ্ধ হয়ে, দেহ হচ্ছে বিমুগ্ধ হয়ে দাঁত প্রদর্শন করে মৃদু শব্দে, মৃদু শব্দে হাসিকে হাসি দেওয়ার নাম হলো অর্ধেক। দেহকের যদি দেহকের সময় দেহক নামক হাসির গণ্ডদেশ এবং কপালে কিছুটা বাস পড়ে যায় এবং চোখের কোনো কিছুটা সংকুচিত হয়, মোটামুটি শব্দ হয়, এই ধরনের হাসি জায়েজ। তাহলেও জ্ঞানীগুণীদের জন্য এই হাসিটা না হাসাটাই ভালো, এটা অশোভনীয়। আমরা চেষ্টা করব দেহ নামক হাসি থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। এরপরে আসে অট্ট হাসি, আরবিতে বলা হয় কাহকাহা, কাহকাহা অট্ট হাসি। কাহকাহা শব্দটি ফালালাতুন বাবের মাজদার, এর অর্থ হলো উঁচু স্তর উঁচু স্বরে মুখের আকৃতি বিকৃতি করে জোরে হাসি দেওয়া, এই হাসির নাম হলো কাহকাহা। এতে চেহারার উজ্জ্বলতা বিনষ্ট হয় এবং শরীয়তের দৃষ্টিতে এই হাসি অনুচিত, এই ধরনের হাসা থেকে আমরা বিরত থাকব। এই জন্য তোমাদেরকে আমি বলি, তোমরা হাসিতে চেষ্টা করবে যে তোমরা অট্ট হাসি দেবে না, দেহকের মধ্যেই তোমরা থাকার চেষ্টা করবে। আল্লাহ তাআলা তোমাদের সুন্দর জীবন কল্যাণ কামনা করতেছি। এই হাদিসটা তোমাদের পরীক্ষায় থাকবে, তোমরা এই হাদিসটাকে অবলম্বন করার ফলো করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা তোমাদের সুন্দর জীবন দান করুক, তোমাদের লেখাপড়া জীবন সুন্দর হোক।
তোমরা সময়ের প্রতি দৃষ্টিবান হবে, দৃষ্টি দেবে এবং পরিশ্রমী হবে। এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগ হওয়ার জন্য শক্তি দেবে, এই জন্য হাসিটা তোমরা শিখে নেবে। এরপরে তোমরা দেখবে তাহকিকুল আলফাস, এই হাসির মধ্যে এই হাদিসের মধ্যে একটা আছে ইয়াতে হাত দাসু না, এ শিকাটাও দেখবে। এরপর আছে ইয়াদ হাকু না, এ শিকাটাও তোমরা দেখবে। এরপর আছে এটা না সাধু না, এটা না সাধু না, এই শিকাটা তোমরা, এই তিনটা শিকা তোমরা অবলম্বন করবে। আমি তোমাদেরকে পরীক্ষা সবাই কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমরা অনেকেই দেখছি গত পরীক্ষায় অনেকেই পরীক্ষায় অংশগ্রহণ করে নাই, এটা কিন্তু ভালো না। আমাদের অধ্যক্ষ মহোদয় অনেক অনেক প্রচেষ্টা করে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আমাদের মাধ্যমে ক্লাস করার এবং অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতেছেন। আমরাও পড়ানোর জন্য পরীক্ষা নেওয়ার জন্য আমরাও তৎপর আছি, এই জন্য তোমরা মনোযোগ হবে, তোমরা পড়ানোর দিকে তোমরা ভালো মনোযোগ দেওয়ার জন্য তোমরা চেষ্টা করবে। তো তোমরা আজকের পড়া আমি এই পর্যন্তই রাখতেছি, আল্লাহ তাআলা মঞ্জুর করলে সামনে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।